আসসালামু আলাইকুম প্রিয় এসকেএম এর বন্ধুরা, দেশ ও দেশের বাইরে যারা দেখছেন, আমরা চলে এসেছি এই এসকেএম এর ঈদের সামগ্রী প্রত্যন্ত অঞ্চলে হতদরিদ্র মানুষের মাঝে বিলিয়ে দেওয়ার জন্য। এসকেএম এর প্রতিনিধি হিসাবে আমি মোহাম্মদ শেখ সাদি ও আনোয়ার হোসেন কাজ করছি কিশোরগঞ্জ। আপনাদেরকে দেখাচ্ছি এই যাকে এখন তিন নম্বর প্যাকেজটা আজকে দেওয়া হচ্ছে, ওনার বাড়িঘর পণ্য দেওয়া হয়েছে। হোসেন আনোয়ার হোসেন মাহমুদি এসকেএমের প্রতিনিধি। সে যা যা থাকছে তা দেখাচ্ছি। 2 কেজি পোলট্রি মুরগি, 5 কেজি সিদ্ধ চাউল, পেঁয়াজ, লাচ্ছি সেমাই, লবণ, কিশমিশ, ডাল, পোলার চাউল, চিনি, রসুন, তেল, আলু। আপনার ঘরের ভিতরের অংশ দেখাচ্ছি, দেখেন এখানেই একেবারে ছোট্ট একটি দরতলা শহরের লেভেলের মানুষের ওয়াশরুম এর চেয়ে বড় থাকে। দেখেন এটা হলো এখানে রান্না বান্না করে, চুলা আছে, মাটির বৃষ্টির দিন সিদ্রি ঘরের, এখানে ডেক ডেকছি। আর এই হলো অবস্থা, একটা রুম ছোট একটা মানুষের ওয়াশরুম, এটা হলো তার থাকার চৌকি। বিধবা মানুষ, স্বামী নেই, ওনার কাজের আয়ের উৎস হলে মরিচ তুলে 5 টাকাকে তোলার পরে 5 টাকা পায়, সেটা নিয়ে জীবিকা নির্বাহন করে। দেখেন তার বাহিরের অংশটুকু দেখাচ্ছি, এই হলো অবস্থা তার ঘরের বাহিরের অংশ। ওনার ঘর দেখতে পাচ্ছেন, এখানে নদীর পাড়ে বর্ষাকালে এগুলা ভরপুর পানি থাকে। এই ওর হাওর। ওনার কাছ থেকে একটু অভিমত জানবো, উনি কী করেন এবং এই এসকেএমের এই ভালোবাসা পেয়ে তিনি তার কাছে কেমন অনুভূতি। সালামু আলাইকুম, আপনি কী করেন? কথা কই না, কে কী করেন আপনি? কী করাম, আল্লাহ জানে। আপনার স্বামী কি করে? স্বামী তো মারা গেছে। কয়দিন আগে? স্বামী মারা গেছে তো বহুদিন আগে। বহুদিন আগে, তা আপনি এখন কিভাবে চলুই? কিভাবে চলাম, দুই ছেলে আছে, দুই ছেলেরা তো সংসার আছে, হেরার তো চলন লাগবে। আমারটা তো আমি এই ছেলেরা তো চলতে পারে না, ওখান আমি তো কামটা কই। আপনি কি করেন? হ্যাঁ হ্যাঁ কই, এই আমি তো মই তুলে 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 আমি এই চলতাছি। ও আচ্ছা, মশ তুলে তুলে থাকাই না? ও আপনার ছেলেরা চলতে পারে না কৃষিকাজ? ছেলেরা তো কামটা মরে খায়, ফুলা নিজের কাজ করে রাখা। ও আচ্ছা, তাইলে আপনার যে নিজেদের মাঝে যে এই মুফতি সাইফুল ইসলাম ভাই এসকেএম এর পক্ষ থেকে দেওয়া হয়েছে, আপনি এটি পায়া কেমন লাগতেছে? ভালোই তো লাগতেছে। ভালো লাগতেছে, আলেমদের জন্য দোয়া করবেন না? যেন আরও সামনে কুরবানি ঈদ আসতেছে এবং শীত আসতেছে, এই পণ্য সামগ্রী তানগুলা যেন দিতে পারে, সেটা দোয়া করবেন, ঠিক আছে? আচ্ছা, আপনি এই আইটেমগুলো যেন পাইছেন ঈদের মাঝে, কি আপনার আর ওই যে বাজার সাদার কেনাকাটা লাগে লাগবে? আর কি তা লাগবে না, এই দিয়ে আমার। আচ্ছা, ঈদের মাঝে কেনাকাটা করছে কোনো কিছু? না। হ্যাঁ, না। কাপড় চোপড় কিনছেন? কাপড় চোপড় একজনে একটা দিচ্ছে, একজনে দিচ্ছে। আপনি যা কিনছেন কোনো কিছু? না। হ্যাঁ, কিছু কিনুন নাই। হ্যাঁ আচ্ছা, ঠিক আছে, তাহলে আমাদের জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। আপনারা দেখলেন ওনার অভিব্যক্তি, আপনারা জানতে পারলেন। আমরা এসকেএম একেবারে হাতে তুলে দিচ্ছে বিদ্যা তথাকথিত বিদ্যানন্দন ফাউন্ডেশনের মতো নয়। আমাদের সাথে থাকুন, দেখতে থাকুন, দেখতে দেখতে ভালোবাসা ভালো লাগা হয়ে যাবে ইনশাআল্লাহ।